নিষিদ্ধ শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত। বিভিন্ন পণ্য বই সিনেমা নিষিদ্ধকরণ করা হয়েছে অনেকবার, আমরা অনেকেই শুনেছি। কিন্তু এবার বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে অনেক অভিনয় শিল্পী নিষিদ্ধ হয়েছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ হয়েছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, 3 মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ডস। আগামী 1 সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। সহযোগিতা ও অসৎ আচরণের কারণে উঠতি অভিনয় শিল্পী জাভা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এই তালিকায় আছে শারিকা, সাবরিন ও প্রসূন। 6 মাস ও 1 বছরের জন্য সকল পেশাগত কাজ থেকে নিষিদ্ধকরণ করা হয়েছে। দেখা হবে, কথা হবে ভিন্ন কোনো পর্বে। ধন্যবাদ।